Applause for the Momo Queen of Kolkata, Roma Ram. পঞ্চান্ন বছরের ডোমা ওয়াংকে সবাই কলকাতার মোমো কুইন নামে চেনে। ২৫ বছর আগে নিজে হাতে মোমো বানিয়ে ডেলিভারি করা থেকে শুরু করে আজ কলকাতার বিখ্যাত দ্য ব্লু পপি থাকালি রেস্তোরাঁর মালকিন ডোমার একজন সফল অন্টারপ্রিনিয়র হয়ে ওঠার গল্প আপনাকে অনুপ্রাণিত করবে। ডোমার জন্ম দার্জিলিংয়ের কালিম্পং শহরে। তার বাবা খুব ভালো কুকিং জানতেন। ডোমার মধ্যেও কুকিংয়ের একটা সুপ্ত প্রতিভা ছিল, কিন্তু সেটা সে জানত না। জীবনের এক বিরূপ পরিস্থিতিতে সে তার এই সুপ্ত প্রতিভাকে আবিষ্কার করে এবং তার জীবন বদলে যায়। কালিম্পংয়ে হাই স্কুল শেষ করে ডোমা কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে পড়তে আসে কলকাতায়। পড়াশোনা শেষ করে কলকাতার একটা জাপানি কোম্পানিতে কাজ করত সে। সেই সময় সদ্য জননী হওয়া ডোমাকে দূরে ট্রান্সফার করে দেয় কোম্পানি, কিন্তু ছোট বাচ্চা নিয়ে অচেনা শহরে যেতে ইচ্ছে হয়নি তার। বাড়িতে থেকেই বাচ্চাদের মানুষ করতে চাইছিলেন তিনি, পাশাপাশি নিজের মতো করে কিছু করার ইচ্ছেও তার ছিল। তাই বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয় এই সিঙ্গল মাদারকে। চাকরি তো ছাড়লেন, কিন্তু বাচ্চাদের মানুষ করবেন কি করে? তখনই খাবার বানাবার আইডিয়া তার মাথায় আসে এবং শুরু হয় মোমো কুইন হবার জার্নি। শুরুতে সল্টলেকের বাড়িতে মোমো বানিয়ে নিজেই মোটর সাইকেলে করে ডেলিভারি দিতে যেতেন তিনি। বিজ্ঞাপনের পয়সা ছিল না, তাই নিজেই পোস্টার বানিয়ে সল্টলেকের অলিতে গলিতে পোস্টার লাগাতেন। এভাবেই চলছিল। তারপর একদিন সিকিম সরকারের তরফ থেকে সরকারি ভবনের ক্যান্টিন চালাবার প্রস্তাব এলো। সফলভাবে ক্যান্টিন চালাবার পর দ্য ব্লু পপি থাকালি রেস্তোরাঁ খোলেন। তার রান্না প্রথম থেকেই লোকেরা খুব পছন্দ করত। ধীরে ধীরে লোক মুখে ছড়িয়ে পড়তে লাগলো ডোমার মোমোর সুখ্যাতি। লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তার মোমো খাবার জন্যে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল ২৫ বছর, আর এর মধ্যেই কবে যেন ডোমা হয়ে উঠেছেন কলকাতার মোমো কুইন। প্রতিভা সবার ভেতরেই থাকে, দরকার শুধু সেটা আবিষ্কারের। এরকমই প্রতিভাবানদের গল্প শুনতে হলে ফলো করুন দ্য বেটার ইন্ডিয়া বাংলাকে।